কে বলছেন? গায়েন ফাতেমা বলতেছি, ফাতেমা, কোথা থেকে ফোন দিয়েছেন? আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর? চাঁদপুর, চাঁদপুর। আচ্ছা, কাশপুর, সরি। তো কি উদ্দেশ্য করে ফোন দিয়েছেন ফাতেমা? ভাই, নিজের সামনে আমার দুঃখের, আমার জীবনের কাহিনী তুলে ধরতে। আচ্ছা, জীবনের গল্পগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে আসছেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তো আপনার জীবনের গল্পগুলো তুলে ধরবো। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে ফাতেমা, শুনবো তার জীবনের কিছু গল্প। আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখলে, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো ফাতেমা, এখন আপনি বর্তমানে থাকেন কোথায়? আমি কাজ করে থাকি। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? না, বাবা নাই, মা আছে। আচ্ছা, মা আছে। তো আপনার কয় ভাই বোন ফাতেমা? আমার দুই ভাই বোন। দুইটা ভাই বোন? হ্যাঁ আপনি আর আপনার আরেকটা ভাই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আমার একটা ভাই আছে, ভাইটা মাদ্রাসায় থাকে, ছোট। ছোট মাদ্রাসায় পড়াশোনা করে? হ্যাঁ মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় পড়ে। আচ্ছা আচ্ছা, মাদ্রাসাতে পড়াশোনা করতেছে। তো আপনার মা কি করে এখন? আমার মা কিছু করেন না, বাসায় থাকে। আগে বাসায় কাজ করতো, এখন করতে পারে না, বাসায় থাকে। এখন আমি বাসায় কাজ করি। আচ্ছা, আপনি এখন বাসা বাড়িতে কাজ করতেছেন? তো হ্যাঁ আপনার তো দেশের বাড়ি যেখানে ওইখানেই আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ তো নিজেদের বাসা বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না ভাই, মানুষের বাসায় থাকি, নিজেদের বাড়ি ঘর নাই। নিজেদের বাড়ি ঘর নাই। তো আপনার না বাবার কোনো ভিটে মাটি ছিল না? না ভাই, ছিল না, আচ্ছা আগে থেকে ছিল না, অসুস্থ ছিল, ব্যস্ত ব্যস্ত যা ছিল সব শেষ। আচ্ছা, তো আপনি এখন কি করেন? এখন বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, আপনার উপার্জনের টাকাটা দিয়ে মানে সংসারটা চলতেছে নাকি? সংসার চলে? হ্যাঁ ভাই, ঘরবার দিয়ে চলে, সংসার চলে। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে সাথে এখনো হয়নি। আচ্ছা, এখনো বিয়ে শাদী হয় নাই। তো এই যে মিডিয়ার সামনে আসছেন, তো কি উদ্দেশ্য করে? আইসি ভাই যদি কোনো গণমান দেখতে আমাকে সাহায্য সহযোগিতা করে, আমাকে বিয়ে শাদী করতে চায়, আমাকে তো মহব্বত করে, আমাকে দেখছে, আমার দিদিতে তাকায়, এই জন্য ভাই আসছি। আচ্ছা, তো আপনার তো এখনো বিয়ে শাদী হয় নাই, যদি কেউ আপনার দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করতেছে আপনি রাজি হবেন? হ্যাঁ ভাই হবো। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবেন? ভাই আপনি এটা একটা নাম্বার দিয়ে দেন। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দেব। হ্যাঁ ভাই হ্যাঁ। আচ্ছা, ওই যে আপনি যে নাম্বারে ফোন করছেন, তো নাম্বার তো আপনি দিয়ে রাখছেন, ওই নাম্বারটা আমি দিয়ে দেবো, তো? আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম ফাতেমার জীবনের গল্প, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই নম্বরে যোগাযোগ করলে ফাতেমার বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, ফাতেমা আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? ভাই আর কিছু বলতে চান আপনি? হ্যাঁ, আরেকটা কথা বলবো, শেষে আমার কিছু খারাপ কথা, খারাপ উদ্দেশ্যে কল টল করবেন না। আর আমার কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান, আমার জীবন সাথী হতে চান, তাহলে আমাকে কল দিন। ঠিক আছে, তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।